বন্ধুরা, অনেকদিন পরে কিন্তু আমার কবুতরের লফটের একটা পরিবর্তন নিয়ে আসছি, একটা নতুন খাঁচা বানাইছি। যে এর আগে আমি ভিডিওতে দিছিলাম যে আমার কবুতরের যে খাঁচার সেট আপটা কিন্তু ঠিক নাই, তো ওদের পিছনে কিন্তু অনেক সময় লেগে যেত গা। ওদেরকে পরিচর্যা করতে কিন্তু আমার আসলে অনেক কষ্ট হইতো, গাদার খাটনি খাটতে হইতো। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা নতুন খাঁচা কিন্তু আমি বানাইছি। তো আশা করি এই খাঁচার মাধ্যমে কিন্তু আমার কষ্টটা কমে যাইব। তো বন্ধুরা, খাঁচাটা দেখানোর আগে একটা কমেন্টের উত্তর দিব আমি। সেটা হচ্ছে, আমার এক বন্ধু কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে যে মিলিটারি কবুতর আর হচ্ছে লালপাতি কবুতর, এই দুইটা কবুতর ছাড়াছাড়ি লাইনে কীরকম রেজাল্ট নিয়ে আসতে পারে, বা এই বিষয়টাই জানতে চেয়েছে। আরেকটা বিষয়, এই কবুতরগুলোর ফ্লাই টাইম কেমন হয় বা উড়ানো যায় কি না। তো আজকে কিন্তু এর উপর এই ভিডিওটি থাকছে, মনোযোগ সহকারে দেখবেন। নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, নাচ পিজন লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাঈম হোসেন আর একবার স্বাগত জানি, ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে জানবো মিলিটারি কবুতর আর হচ্ছে লালপাতি কবুতর, এই কবুতরগুলা ছাড়াছাড়ির লাইনে কি দেওয়া যাইব কি না। আরেকটি বিষয় জানবো, এই কবুতরগুলা ফ্লাই টাইম কেমন করে। তো তার আগে আমি আপনাদের আমার একটি কবুতর দেখাই। তো এই যে এই কবুতরটি, এই কবুতরটি হচ্ছে আমার একটি পাঙ্খি কবুতর, এটার অপাঙ্খি কবুতর, এটা একটি অ্যাশচকের কবুতর। তো এই যে পাঙ্খি কবুতর, পাঙ্খি কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে, পাঙ্খি কবুতরের বৈশিষ্ট্য ওর পাখ সবসময় কাঁপবে, হ্যাঁ, ভাইব্রেট করবে, ভাইব্রেশন করবে। এখন আমি খাঁচা থেকে বের করছি, তো ওর যে বৈশিষ্ট্যটা এটা হচ্ছে ওর পাখ অল টাইম ভাইব্রেট করবে। তো মিলিটারি কবুতরের প্রসঙ্গে আসি, মিলিটারি কবুতর, এই যে আমার যেই কবুতর পালার বয়স, এই বয়সে আমি এখন পর্যন্ত কিন্তু শুনি নাই যে মিলিটারি কবুতর এই ব্লাডটা কোনো রেজাল্ট করছে, বা লালপাতি কবুতরটা একটা রেজাল্ট করছে। আপনার শখ হয়েছে, আপনি উড়াইতে পারেন, বাসায় ফিট দিয়ে উড়াইতে পারেন, অনেকে উড়ায়, অনেকে উড়াইতেছে। তো এই কবুতরের জেনারেশন কোনো রেজাল্ট করছে কিনা আমার কিন্তু জানা নাই। তো যেরকম এই পাঙ্খি কবুতর, এই পাঙ্খি কবুতরও কিন্তু ওরকমভাবে রেজাল্ট নিয়ে আসে না। তো ওরে কী করতে হইব, এই যে একটা মাদি পাঙ্খি কবুতর, এই মাদির সাথে একটা নর, অন্য অন্য ব্লাড লাইন, অন্য গিরিবাস কবুতর, আপনি যেই গলাই দেন, সবুজ গলা দেন বা যেই গলাই দেন, একটা কবুতর ওরে দিলেন, ওর সাথে পেয়ার কইরা যখন যে বাচ্চাটা বেরোইব, ওই পেয়ারটা, ওই ব্লাডটা কিন্তু একটু হালকা হইব, হ্যাঁ। তো আবার কি করবেন, এইভাবে ধাপে 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 ওর যে ব্লাডটা, এই ব্লাড লাইনটা একটু দুর্বল করে নিয়ে আসতে হইব। দুর্বল করে নিয়ে আসা তারপরে হচ্ছে আপনি টুর্নামেন্ট বা রেসে দিতে পারেন। তো দু একবার বাচ্চা নিয়ে দেখবেন যে আসলে বাচ্চা ওরকমভাবে পারফরমেন্স বা রেজাল্ট করে কি না। তো এই যে পাঙ্খির বৈশিষ্ট্যটা দিয়ে আমি দেখাইলাম, যেহেতু আমি এটার বিষয়ে একটু বেশি জানি। মিলিটারি কবুতর কিন্তু এখন খুবই রেয়ার কবুতর, আর এক সময় লালপাতি কবুতরগুলো রেয়ার ছিল, তো এখন কিন্তু বাজারটা ধরে রাখছে মিলিটারি কবুতর। অনেকের বাসায় অনেকে কালেকশন করতেছে, অনেক ভালো ভালো দামে কিন্তু এই কবুতরগুলো সেল হচ্ছে। তো এই যে মিলিটারি জাত এবং লালপাতি জাত, আরেকটা বিষয় হচ্ছে টেডি কবুতর, এই কবুতরটা কিন্তু বাইরের, বাইরের ব্লাড। আরেকটা বিষয় আরেকটা বলি আমি আপনাদের, এই যে লালপাতি কবুতর আর হচ্ছে মিলিটারি কবুতর, এটা কিন্তু আমাদের বাংলাদেশি ব্লাড। তো এই বিষয়টা আমি আপনাদের জানাইলাম। তো এই কবুতর যদি আপনি ফ্লাই করাইতে চান, করাইতে পারেন মন মতো, সমস্যা নেই, আপনার বাসায় উড়বে, আপনার শখের একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো এই যে কবুতর পালি, এটা কিন্তু একটা শৌখিনতা, শখ, বিজনেস না। তো যারা বিজনেস করে তাদের সাবজেক্টটাই কিন্তু আলাদা, আমরা যারা শখে
কবুতর পালি, এই যে কালদম কবুতর আছে আমার, এক সময় কিন্তু আমি এই কবুতর 10,000 টাকা পেয়ার কিনছি, কিন্তু ডিম বাচ্চা করি না, এইখানে মাদি এইখানে নর। হ্যাঁ, আবার এই নিচেও আছে আমার কালদম চুইটাল। তো এগুলা কি করছি আমি, এগুলা কিন্তু আমি বিক্রি করি না, সেল করি না, আমি কিন্তু শখ, আমার ইচ্ছা, ভালোবাসা ওদের প্রতি, তো এই কারণে কিন্তু আমি ওদেরকে পালতেছি। তো আপনি যদি মিলিটারি কবুতর বা লালপাতি কবুতর এই সমস্ত কবুতরগুলা থেকে যদি রেজাল্ট নিয়ে আসতে চান, তো হয়তো বা আমি শিওর না, আনশিওর হয়ে বলছি, এই যে এটার ব্লাড লাইনটা হালকা করে নিয়ে আসতে হইব, যেরকম পাঙ্কির ব্যাপারটা আমি বললাম। তো ব্লাড লাইনটা হালকা করে নিয়ে এসে যদি আপনি সারাসারি লাইনে দেন, তাহলে হয়তো বা কিছু একটা রেজাল্ট নিয়ে আসতে পারে। তারপরে এটা কিন্তু আমি আনশিওর হয়ে বললাম। আর পাঙ্কির যে ব্যাপারটা, পাঙ্কির ব্যাপারটা কিন্তু অনেকেই যারা সিনিয়র আছেন, আমার সিনিয়রদের কাছ থেকে কিন্তু আমার জানা আছে যে এই পাঙ্কির ব্লাডটারে দুর্বল করে নিয়ে এসে কিন্তু আপনি একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন, অনেকেই নিয়ে আসছে। তো বন্ধুরা, অনেক কথা বললাম এই মিলিটারি কবুতর এবং লালপাত্রির কবুতরের বিষয়ে। তো আমি আবারও বলছি, এখন পর্যন্ত কিন্তু আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি এখন পর্যন্ত দেখি নাই লালপাত্রি কবুতর এবং মিলিটারি কবুতর কোনো রেজাল্ট নিয়ে আসছে। তো বন্ধুরা, এখন দেখাবো আমার নতুন খাঁচাটি। তো এই যে এই সেট আপটা কিন্তু আমার একটা সাময়িক সেট আপ, কিছু দিনের জন্য এই সেট আপটা আমি করছিলাম। তো এই যে আমার কিন্তু নতুন খাঁচাটি অলরেডি কমপ্লিট। তো বন্ধুরা, এই খাঁচাটি আমার কেমন হইল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন, আপনাদের কেমন লাগছে আমার এই খাঁচাটি। এখন পর্যন্ত কিন্তু কবুতর আমি প্রবেশ করাই নাই বা ওর ভিতরে রাখি নাই, এখন পর্যন্ত কিন্তু এর ভিতরে আমার কবুতর এখনও রাখি নাই। তো পরিপূর্ণভাবে এখন পর্যন্ত কার্য হয় নাই, যেমন পিছনের বোর্ড লাগাই নাই, তারপরে সামনেরও কিছু সেট আপের চিন্তাভাবনা আছে, একবারে পরিপূর্ণভাবে কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।